আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি নতুন ভিডিও শেয়ার করতেছি। দেখুন, এটি একটি সুরঙ্গ পথের মতো। এই পথটি দেখে আপনাদের মনে হতে পারে আপনারা কোনো একটি বিল্ডিংয়ের উপরে উঠতেছেন, কিন্তু আসলে তা নয়। এটি আসলে একটি বিরিয়ানির দোকানের উপরে, মানে তিনতলায় আমরা উঠতেছি বিরিয়ানির। এটি হচ্ছে তিনতলা। তো এই তিনতলা উঠার পিছনে একটি কাহিনী রয়েছে। সেই কাহিনীটি হচ্ছে, আমি নীলক্ষেত গেলাম আমার বন্ধুকে নিয়ে ঘুরতে। তো হঠাৎ করে ওকে খুঁজে পাচ্ছি না। তো এক ওকে অনেক খোঁজাখুঁজির পর ভাবলাম সে কোথায় যাবে। আমি চিন্তা করে কোনো পথই খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে ভাবলাম, আমার বন্ধুটা তো বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তাই আমি ভাবলাম হয়তো বা সে কোনো বিরিয়ানির দোকানে অবশ্যই তাকে পাওয়া যেতে পারে। তাই আমি তাকে খুঁজতেছি, তাকে খুঁজে পাচ্ছি না। তো হন্ডে হয়ে খুঁজতেছি, এক জায়গা থেকে বিরিয়ানির সুঘ্রাণ আসতেছে। তো আমি সেই বিরিয়ানির গ্রানে গ্রানে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম সেই খাবারের দোকানটিতে। দেখি সেটি তিনতলার একটি দোকানে। তো ওখানে গিয়ে আমি দেখতে পেলাম আমার সেই কাঙ্ক্ষিত বন্ধুকে। এখন দেখি কি, সে ওখানে বসে চুপি সারে সেই বিরিয়ানি খাচ্ছে। তো আমি আর তাকে কোনো কিছু বুঝতে দেইনি। তো আমি বলতেছি তাকে, ভাই খানাটা খাইতে কিরকম লাগছে? দশে কত? সাত দিব। সাত দিব না? তো বন্ধুরা, আপনাদের যদি বিরিয়ানি খেতে মন চায় তাহলে আপনারা চলে আসতে পারেন সেই বিরিয়ানির দোকানগুলোতে। এখানে অনেক রকমের বিরিয়ানি রয়েছে সেই নীলক্ষেতে। তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।